রক্তদান মহোদ্যানকে সামনে রেখে সমাজের পাশে থাকা উমা ফাউন্ডেশনের ষষ্ঠ বর্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য শিবির সহ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উমা ফাউন্ডেশনের সচিব ডক্টর বিকাশ সাউ প্রতি বছরের মতো এবছরও উমা ফাউন্ডেশনে রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। ভবিষ্যতে সাধারণ মানুষদের পাশে থাকার বার্তা দিতেও দেখা গেল বিকাশ বাবুকে। প্রত্যেক বছরের মতো এটা 6 বছর হতে চলেছে আমাদের রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের মেয়াদটির পৌরসভা স্বাস্থ্য দপ্তর আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের একটা ব্যবস্থা করে দিয়েছে, তার সাথে চোখের দেখানোর ব্যবস্থা থেকে শুরু করে আজকে বিভিন্ন ডাক্তাররা এসেছিলেন বিনা পয়সায় এই অঞ্চলে সাধারণ মানুষদেরকে দেখেছেন। রক্তদান শিবিরটা আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি, যেইভাবে আজকে দিনে দাঁড়িয়ে রক্ত প্রয়োজন, যে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তর অভাবে যেই মানুষরা ফিরে যাচ্ছে তাদেরকে দেখেই, তাদের চিন্তাভাবনা করেই আজকে আমরা রক্তদান শিবির করছি এবং আগামী দিনও রক্তদান শিবির এইভাবেই আমাদের চলবে। উমা ফাউন্ডেশন জন্মলগ্ন থেকে কিন্তু মানুষের কাছে বার্তা দিয়েছে, আগামী দিনে আর্থিক পরিকল্পনা কি জনগণের? আমরা মোটামুটি এখনো পর্যন্ত 16 জনকে বিনা পয়সায় তাদের শিক্ষা ব্যবস্থার থেকে যুক্ত করাতে পেরেছি, ভর্তি করাতে পেরেছি। আমরা বিনা পয়সায় চোখে ছানির অপারেশন 16 জনকে করিয়েছি, 2-3টে অপারেশন আমরা বিনা পয়সায় করিয়েছি। এই বছরও সেপ্টেম্বর মাসে আমরা আমাদের উমা ফাউন্ডেশনের সংস্থার তরফ থেকে 2 জনকে বিনা পয়সায় অপারেশন করাবো। 2 জনই খুব গরিব পরিবারের থেকে বিলং করে এবং রাস্তায় থাকেন, তাদেরকে দায়িত্ব এই সংস্থা নিয়েছে তাদের অপারেশন করানোর ক্ষেত্রে। এবং আগামী দিনে নানাভাবে সামাজিক ক্ষেত্রে যেই যেই জায়গায় মানুষের চাহিদা হবে, মানুষের প্রয়োজন হবে, এই সংস্থা তাদের পাশে দাঁড়াবে। এখনো পর্যন্ত 45 জন করে ফেলেছে, এখনো লাইন রয়েছে। আমার একটা ইউনিট আনার ছিল, এই একটা ইউনিট পুরোটা কমপ্লিট হবে। ডক্টর বিকাশ সাহা, উমা ফাউন্ডেশনের সচিব। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ে কলকাতায় আর জেলায় জেলায়। Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim e até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Será que o vento...